প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে তার বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় পুতিন বাসভবনে ছিলেন না। রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ইউক্রেনে সামরিক সংঘাতের মধ্যেই নতুন উত্তেজনা ছড়িয়েছে মস্কোর ক্রেমলিনে ড্রোন হামলার ভিডিওচিত্র। দুটি ড্রোন রুশ প্রেসিডেন্টের বাসভবন গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে বিস্ফোরিত হয়। ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে জানিয়ে রুশ কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে ইউক্রেন এই হামলা করেছে। এই জন্য কিয়েভকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন তারা। অভিযোগ উড়িয়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোয় কোনো হামলা চালায়নি দেশটি। ইউক্রেনে আবার বড় ধরনের অভিযান চালানোর কৌশল থেকে রাশিয়া এই হামলার ঘটনা সাজাতে পারে বলেও সন্দেহ করছেন কিয়েভের কর্মকর্তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।